কলমি শাক ভাজা একদম রেডি হয়ে গেছে, ভাতের সঙ্গে পরিবেশন হবে। নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নেব কলমি শাক ভাজা। দেখুন, এই পুরো দোয়াটি কলমি শাককে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এই পাকা পাতাগুলোকে ফেলে দিয়েছি। তো আমি শাকটাকে ছোট করে কেটে নেব। কলমি শাক আমি এই সাইজের করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। তা কলমি শাক এত উপকার, প্রত্যেক মানুষের খাওয়া মনে হয় খুব ভালো, খাওয়াও দরকার। যে করে হোক, ভাজা হোক, মানে ডাল্লা করে হোক, মানে যে কোনো একটা রেসিপি বানিয়ে খাওয়া খুব প্রয়োজন। তো শাকটা কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নেব। কলমি শাকটা ধুয়ে নিয়ে আমি চলে আসলাম, একটা ডিশে আমি বসিয়ে রেখেছি, তো জলটা ভরে যাক। কলমি শাকটা আমি ধুয়ে নিয়েছি, তা কলমি শাকটা সেদ্ধ করে নেব। প্রথম কোড়ার মধ্যে আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম, খুব বেশি সেদ্ধ করব না। এতে আমি শাকটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা এইভাবে নাড়াচাড়া করে নিলাম। একটি পাত্র দিয়ে আমি চাপা দিয়ে দিলাম, ঢাকাটা আমি খুলে নিলাম, খুলে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। আর একটু অল্প হবে, আর একবার আমি ঢাকা দিয়ে দিলাম, এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আমি দেখে নেব, সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চুবড়িয়ে দিয়ে এই চুবড়ির মধ্যে ঢেলে নেব, জলটা ঝারিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ, নিয়েছি এই সাইজে দুটি পেঁয়াজ, আর একটি শুকনো লঙ্কা, তিনটি কাঁচা লঙ্কা। এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজকে এইভাবে করে কেটে নিয়েছি, একটু রসুন নিয়েছি, দু তিনটে কোয়াচ নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। শাকটাকে এইভাবে আমি সেদ্ধ শাকটাকে আমি চেপে চেপে জলটাকে ঝারিয়ে নেব, তাতে করে শাকটা জলটা পুরো ঝরে যাবে, ঝরে গেলে আমার ভাজার সুবিধাটা হয়ে যাবে। কতটা জল বেরিয়ে গেছে, কড়া হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আগে জানতাম না যে কলমি শাকে এত সুন্দর ভাজা খেতেও আর খেলে খুব উপকার। তো শাক প্রত্যেক দিন একটা একটা কিছু খাওয়া দরকার, তা কলমি শাকের মধ্যে অনেক কিছু গুণ আছে, খাওয়া খুব উপকার। তা আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে খেতেও ভালো, শাকের মধ্যে অনেক কিছু শাক ভালো, যেমন কলমি শাকটা খেলে অনেক দিকে উপকার। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এই শাকটা দিয়ে দেব,
দিয়ে এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়লে শাকটা বসে যাবে না কড়াতে। দারুণ খেতে, এইভাবে ভেজে খেয়ে দেখবেন একবার। এইভাবে নাড়ছি, একটুকু বসে যাচ্ছে না, দেখুন কড়াতে একটুকু বসছে না। বসে গেলে সেই শাকটা আলাদা টেস্ট হয়ে যায়, কিন্তু এইভাবে শাক না যদি কড়ায় জড়িয়ে যায়, বসে যায়, এই শাকটা খেতে ভালো হবে। শাক ভাজা একদম রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তা কলমি শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। আমার ঠাকুমা বলতো যে কলমি শাক খাবি শুধু মুখে খাবি না, যখন খাবি হয়তো ভাত খাওয়া শেষ হয়ে গেল তারপর খাবি না কোনো শাক। শাক খাওয়ার পর দুটো ভাত খেতে হবে, একটা ভাতের দানা হলো গালে ফেলতে হয়। তা আপনাদের যদি এইভাবে ভালো লাগে আমার রেসিপি দেখে, একটা লাইক আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।